নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম আমি মনা হালদার। আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে সবজির মেনু থাকছে সেটা হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছ, সিজনের নতুন খাবার। এটা 12 মাসই পাওয়া যায়, তবে জমিতে নতুন উঠেছে একেবারে টাটকা ওলটা, অনেকে বাগান আছে বলে। সেইটা কি করে রান্না করতে হয় আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের মশলার মেনু থাকছে কাঁচা লঙ্কা থাকছে, টমেটো থাকছে, আর আদা বাটা, ধনে পাতা। দেখিয়ে দিচ্ছি, আর মশলা থাকছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, গোটা জিরে, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন। এছাড়া আমাদের ওল কেটে আমরা রিস্ক নিলাম না, একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, হালকা, খুব সিদ্ধ করিনি। আর চিংড়ি মাছ 500 গ্রাম মতো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন। বাগদা চিংড়ি খারাপ না, সাইজটা ভালোই সাইজ। তবে আমাদের রান্না শুরু করব। গ্যাসটা ওপেন করলাম, কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি। কড়াইটা চাপিয়ে দিলাম, পরিষ্কার করে নিই। আমরা তেল ব্যবহার করব সর্ষের তেল। বন্ধুরা, কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি। কড়াইটা একটু বড় হয়ে গেছে যাতে ভালো দেখতে হয়, সেই জন্য আপনাদের জন্যই বড় কড়াই, নাড়তে চাড়তে সুবিধা হয়। আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব। তেলে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গরমটা হয়। ওল দিয়ে চিংড়ি মাছ বছরের প্রথম প্রথম এই পুজোর মৌসুমে ভালোই লাগবে, আপনারা গরম মাছে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমাদের বাঙালি রান্নাঘর এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে। মাছটা আমি, তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ঢেলে দিলাম। ওলের চাইতে চিংড়ি বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। এটা খুবই একটা অসাধারণ রেসিপি,
না খেলে আপনারা বুঝতে পারবেন না, ওল মোটামুটি সবাই খায়, তবে এইভাবে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। ফিরে আসছি চিংড়ি মাছটা ভাজার পরে। নমস্কার বন্ধুরা, আবারও ফিরে এলাম, আমি মনা হালদার, আমাদের বাঙালি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত। আজকে আমাদের যে সবজির মেনু থাকছে সেটা হচ্ছে ওল দিয়ে চিংড়ি মাছ, সিজনের নতুন খাবার। এটা বারো মাসই পাওয়া যায়, তবে জমিতে নতুন উঠেছে একেবারে টাটকা ওলটা, অনেকে বাগান আছে বলে, সেইটা কি করে রান্না করতে হয় আপনাদের একবার দেখিয়ে দিচ্ছি। আমাদের মশলার মেনু থাকছে কাঁচা লঙ্কা থাকছে, টমেটো থাকছে, আর আদা বাটা, ধনে পাতা। দেখিয়ে দিচ্ছি, আর মশলা থাকছে ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, হলুদ, গোটা জিরে, নুন, শুকনো লঙ্কা, তেজপাতা আর লঙ্কার গুঁড়ো, কাশ্মীর লঙ্কার গুঁড়ো দেখতেই পাচ্ছেন। এছাড়া আমাদের ওল কেটে আমরা রিস্ক নিলাম না, একটু নুন হলুদ দিয়ে সিদ্ধ করে রেখেছি, হালকা, খুব সিদ্ধ করিনি। আর চিংড়ি মাছ 500 গ্রাম মতো চিংড়ি মাছ নুন হলুদ মাখিয়ে রেখেছি, দেখতেই পাচ্ছেন বাগদা চিংড়ি খারাপ না, সাইজটা ভালোই সাইজ। তবে আমাদের রান্না শুরু করব, গ্যাসটা ওপেন করলাম, কড়াইটা আমি চাপিয়ে দিচ্ছি, কড়াইটা চাপিয়ে দিলাম, পরিষ্কার করে নিই। আমরা তেল ব্যবহার করব সর্ষের তেল, বন্ধুরা কড়াই গরম হয়ে গেছে, আমি তেলটা দিয়ে দিচ্ছি, কড়াইটা একটু বড় হয়ে গেছে যাতে ভালো দেখতে হয়, সেই জন্য আপনাদের জন্যই বড় কড়াই, নাড়তে চাড়তে সুবিধা হয়। আমি প্রথমে চিংড়ি মাছটা ভেজে নেব, তেলে একটু নুন দিয়ে দেবো যাতে তাড়াতাড়ি গরমটা হয়। ওল দিয়ে চিংড়ি মাছ বছরের প্রথম প্রথম এই পুজোর মৌসুমে ভালোই লাগবে, আপনারা গরম মাছে খেয়ে দেখবেন। বন্ধুরা, আমাদের বাঙালি রান্নাঘর এই চ্যানেল যদি আপনাদের ভালো লাগে সাবস্ক্রাইব করে দেবেন, বন্ধুদের মধ্যে শেয়ার করে দেবেন এবং কমেন্ট বক্সে জানাবেন আপনাদের কেমন লাগছে। মাছটা আমি তেল গরম হয়ে গেছে, মাছটা আমি ঢেলে দিলাম,
মাছের চাইতে চিংড়ি বেশি হয়ে গেছে আমার মনে হচ্ছে। এটা খুবই একটা অসাধারণ রেসিপি, না খেলে আপনারা বুঝতে পারবেন না। ওল মোটামুটি সবাই খায়, তবে এইভাবে খেয়ে দেখবেন আপনাদের খুবই ভালো লাগবে। ফিরে আসছি চিংড়ি মাছটা ভাজার পরে। আবারও ফিরে এলাম বন্ধুরা, আমাদের কচু গলে গেছে দেখতেই পাচ্ছেন, একেবারেই গলে গেছে কচু, এই দেখতে পাচ্ছেন কচু না ওল, একেবারেই গলে গেছে। ওলটা খুব ভালো ছিল, কাটার সময় চকচক করে আওয়াজ হচ্ছিল। আমি একটু নুনটা টেস্ট করে দেখব কেমন হয়েছে। নুন ঝাল সবই ঠিক আছে, সামান্য একটু নুন লাগবে, তবে ঝাল ঠিকই আছে। আমি এই চিংড়ি মাছ, ভাজা চিংড়ি মাছ ওর মধ্যে দিয়ে দেবো। এরপর আমি দিয়ে দেবো একটু ভাজা জিরে, আগেই ভাজা ছিল সেটা একটু দিয়ে দেবো হালকা করে। একটু ধনে পাতা দিয়ে দেবো, এটা এইভাবে একদিন ট্রাই করে খেয়ে দেখবেন বন্ধুরা, খুবই ভালো লাগবে। কচু একবারেই গলে গেছে, এই দেখেন কচু বলছি পারবো বল। ওল দিয়ে চিংড়ি মাছ, যা ছিল সব দিয়ে দিলাম, একটু ঝোলটা রাখতে হবে, নালে কচুতে কিন্তু ঝোল টানে, কচু আলু ঝোল টানে। এবার আমি একটু টেস্টটা করবো, টেস্ট কেমন হয়েছে, টেস্টটা করে দেখবো। চিংড়ি মাছ ওলে দেওয়ার পরে 10 গুণ টেস্ট বেড়ে গেছে, আপনারা না খেলে বুঝতে পারবেন না যেটা কত সুন্দর হয়েছে। শীতকালের দিনে গরম গরম ভাতে ওল কচু দিয়ে তরকারি খুবই ভালো লাগবে। আপনারা এটা সাদা ভাত দিয়ে খেতে পারবেন, খুব ভালো, যে কোনো সাদা ভাত দিয়ে খেতে পারবেন, খুবই ভালো লাগবে। এই একটা তরকারি দিয়েই ভাত খাওয়া হয়ে যাবে, আমি গ্যারান্টি দিচ্ছি। বন্ধুরা, আমাদের বাঙালি রান্নাঘর আপনাদের যদি ভালো লাগে তাহলে বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দেবেন, কমেন্ট বক্সে জানাবেন আমাদের রান্না আপনাদের কেমন লাগছে, আর সাবস্ক্রাইব করে দেবেন। হয়ে গেছে কচু, আমি গ্যাসটা বন্ধ করে দিলাম।
কচুটা আমি নামিয়ে নিচ্ছি। আমাদের রান্না রেডি হয়ে গেছে, পোল দিয়ে চিংড়ি মাছ আপনারা দেখতেই পাচ্ছেন। আজকের মতন ভিডিও এখানে শেষ করলাম, নমস্কার, আবারও ফিরে আসবো অন্য কোনো দিনে।